আমি যেটা করতে চাচ্ছি আজকে 50-60 ইয়ার্সে আমাদের দেশে হিন্দি ছবি আসে নাই, আমরা বলেছিলাম তখন হাসি তামাশা করছে, অনেকেই করছে, বাট সেটা তো হয়েছে না। আপনারা বলেন তো, আমি যে একটা কথা বলছি যেটা আজ পর্যন্ত হয়নি, একটা ওয়ার্ড বলেন। জি, সেটা আসলে জাওয়ান এক্সচেঞ্জ করতেছি আমরা, নবাব এলএলবি গিয়েছে এবং জাওয়ান আসতেছে। আচ্ছা, একটা জিনিস ভাইয়া জানতে চাচ্ছি, আপনারা যে এই বর্তমান যে আপনি বিদেশি সিনেমাগুলো আনছেন, বলিউড সিনেমা আনছেন, এর ফলে কিন্তু দেশের অনেক নির্মাতা, অনেক শিল্পী অনেক কথাই বলছে, তো সেই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? আসলে দেখেন, প্রত্যেকটা মানে যুক্তির বিপক্ষে যুক্তি, যুক্তির বিপক্ষে আরেকটা যুক্তি, এটা তো সবসময়ই থাকবে। তবে আমি আমার ছোট জ্ঞানে যেটা শুধু বলতে চাই, মুক্তবাজার অর্থনীতিতে কোনো ছবি, যে কোনো দেশে একটা ছবি চলতে পারে, যে কোনো ছবি একটা কালচারে যেতে পারে, যে কোনো দেশে বিজনেস করতে পারে, এটার মধ্যে আমি খারাপের কিছু দেখি না। আচ্ছা, আপনি তো এবারে যেহেতু বললেন সেপ্টেম্বরে শাকিব খানকে নিয়ে সিনেমাটা শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে বলিউডের কোনো নায়িকা কি অলরেডি চূড়ান্ত হয়েছে, সেটা কি আমরা জানতে পারবো কবে? আসলে দেখেন, আমি একটা জিনিস আজকে ক্লিয়ার করতে চাই, যে আমি অনন্য মামুন বা আমাদের প্রোডাকশন হাউস আজ পর্যন্ত কি আমরা কোনো হিরোইনের নাম বলেছিলাম? আমরা কিন্তু বলি নাই। এইভাবে কিন্তু এই যে চিলে কান নিয়ে গেছে, চারটা আসলো, কিভাবে এটা নিয়ে আলোচনা হলো, আপনারা আমার ফেসবুক প্রোফাইল এবং আজ পর্যন্ত কোনো নিউজ পেপারে কিন্তু আমার কোনো কমেন্টস পাবেন না, যে আমি কমেন্টস করছি, সবাই শুধু শোনা যাচ্ছে বিশ্বস্ত সূত্রের নিউজ। তা আসলে আমি চাই যে এবারের যে নিউজটা হবে একদম জেনুইন একটা নিউজ হোক, আমরা নায়িকাকে ঢাকায় নিয়ে এসে প্রেস কনফারেন্স করে আপনাদেরকে জানাবো। তো এইটার জন্য একটু সময় দেন, ভিসা প্রসেসিংয়ের কাজটা চলছে, সেটা শেষ হিরোইন থাকছে, এটা সত্য কথা, এবং আমরা ঢাকায় বড় করে প্রেস কনফারেন্স করে আপনাদেরকে জানাবো। হলিউড নাকি বলিউড? হলিউড থেকে, সরি, বলিউড থেকে। আপনারা বলেন তো, আমি যে একটা কথা বলছি যেটা আজ পর্যন্ত হয়নি, একটা ওয়ার্ড বলেন। দেরিতে হলো সেটা হয়, না না, আমি তো কথা হচ্ছে যে হয়েছে কিনা, একটা ওয়ার্ড বলেন যে আমি যেটা বলেছি যে আমি এটা করব সেটা হয়নি। আমরা বলেছিলাম তখন হাসি তামাশা করছে, অনেকেই করছে, বাট সেটা তো হয়েছে না, এখন আমরা সেম ডেটে রিলিজ করতেছি। তো আপনি বড় টিমের সাথে খেলতে হলে আপনাকে আস্তে আস্তে, কিন্তু আমরা কি করি, প্র্যাকটিস ম্যাচ খেলি, তারপরে আমরা প্রীতি ম্যাচ খেলি, তারপরে গিয়ে তো ম্যাচটা খেলি। তো এই ফিল্ম মার্কেট বলেন, সব ইন্ডাস্ট্রি এরকমই, আমরা মানে হলিউড বলিউড এমন বড় দুটো ইন্ডাস্ট্রি, ওখানে যে কাজ করার জন্য হলে আপনি একবারেই গিয়ে যদি সব কিছু করতে চান সেটা পারবেন না, এটার জন্য একটু টাইম লাগবে। আচ্ছা, যেহেতু আপনি বলিউডের সিনেমা আপনি আমাদের দেশে আনছেন, আমাদের দেশের সিনেমাও সেখানে যাচ্ছে, সেক্ষেত্রে একটা মহল বলছে যে এটা আমাদের কালচারের জন্য ক্ষতি, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি, আপনি কি মনে করছেন? ভাই, আমি এটা একদমই মনে করি না। আপনি বিনা পয়সায় ইউটিউবে আপনি বাইরের কন্টেন্ট দেখছেন, আপনি টেলিভিশন চ্যানেলে দেখছেন, সব জায়গায় দেখছেন, একটা মানুষ, একজন মানুষ তার টাকা দিয়ে একটা বদ্ধ জায়গায় বসে একটা এন্টারটেইনমেন্ট নিবে, সেটাতে বাধার কিচ্ছু নেই। আমি তাদের উদ্দেশ্যে কোনো মন্তব্যই করতে চাই না, কারণ আমি তো আপনাকে বলেইছি, আপনি আমরা তো মুসলিম কান্ট্রি না, আপনি দেখেন আমাদের দেশে সবচাইতে ভালো কাজ আমরা কি মনে করি, একটা মসজিদ নির্মাণ, দেখবেন মসজিদ নির্মাণ করতে গেলে দুইটা কমিটি হয়ে যায়, তো সেখানে তো এটা তো ভাই সিনেমা, তো এটা নিয়ে তো দুই পক্ষ থাকতেই পারে, এটা আমি কেন মন্তব্য করবো যে উনি মন্তব্য করতে পারেন, ওনার মন্তব্য ভুল, যে যেটা বলছে আমি মনে করি সবারটাই পারফেক্ট, সবার নিজ জায়গা থেকে।